স্বাগত বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। আমি গত 8 মাস হলো ড্রাগন গাছ প্রতিস্থাপন করেছিলাম। তো তখন ড্রাগন চারাটা কত ছোট ছিল বা কীভাবে ড্রাগনের জন্য আমি মাটি তৈরি করেছিলাম বা কীভাবে চারা এনে প্রথমবারের মতো প্রতিস্থাপন করেছিলাম তার A to Z আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই দীর্ঘ 8 মাস অপেক্ষা করার পর সেই ড্রাগন গাছ থেকে কলি এসে গেছে আর ফুলও ফুটে গেছে আর ফল পাকার জন্য তৈরি হচ্ছে। তো সেগুলোই শেয়ার করার জন্য আমি আজকেও ড্রাগন নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি। আপনারা কিন্তু শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। তবে এই 8 মাস সময়ের মধ্যে ড্রাগনের পরিচর্যার কয়েকটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি, যাতে করে আপনারাও এই দামি আর সুস্বাদু আর ঔষধি গুণে ভরা ফলটার চাষ করতে পারেন। তো এই ফল গাছ রোপণ করে এত সুন্দর ফল নিজেরাও পেতে পারেন সেই জন্যই কিন্তু আমার এত প্রচেষ্টা। তো আমি শুনেছিলাম ড্রাগন প্রতিস্থাপনের পর ফুল বা ফল হতে হতে কমপক্ষে 1.5 থেকে 2 বছর লেগে যায়। তবে আমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই ভালো রেজাল্ট পেয়ে গেলাম। মাত্র 8 মাসে গাছটা এত সুন্দর হেলদি হয়েছে আর ফল দিতেও শুরু করেছে। আর এই গাছটা থেকে আমি অনেকগুলো নতুন কাটিংও বসিয়েছি আর সেই কাটিংগুলো থেকে অনেক সুন্দর সুন্দর শেকড়ও বেরিয়েছে। তো সেগুলোর প্রতিস্থাপন করলে কিন্তু আমি আবার নতুনভাবে গাছ তৈরি করতে পারবো। আরেকটা কথা, আমি কিন্তু কোনো রাসায়নিক সার এই ড্রাগনের জন্য ব্যবহার করিনি, শুধুই সবজির খোসা পচানোর জল আর পাতা পচা সার ব্যবহার করেছি। সবজির খোসা আমি একটা পাত্রে ভিজিয়ে রাখি আর সেই পাত্রে জল দিয়ে ভরে রাখি। যখন যেরকম সবজির খোসা হয় আমি তখন সেরকম সবজির খোসা ওই পাত্রের মধ্যে দিয়ে রাখি আর জল দিয়ে রাখি। একদিকে খোসা পচতে থাকে, অন্যদিকে সেই খোসা পচানোর জলটা কিন্তু আমি গাছের গোড়ায় ব্যবহার করতে থাকি, কোনো ঝামেলা ছাড়াই। আর সরাসরি দেখতেই পাচ্ছেন তুষার কীভাবে সে জলটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে আর কাণ্ডগুলো কীভাবে ছেঁটে দিয়েছে। আপনাদের গাছ থাকলে আপনারা ঠিক এভাবে যত্ন করে দেখবেন, খুব তাড়াতাড়ি সেই গাছে ফুল ফল আসবে। আর গাছের গোড়ার মাটি যখনই কমে গেছে আমি কিন্তু তখনই নাইট্রোজেন সমৃদ্ধ পাতা পচা সারটা এই টবের মাটিতে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। পাতা পচিয়ে কীভাবে নাইট্রোজেন সমৃদ্ধ সার তৈরি করতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, ফণীমনসা বলে এক ধরনের ক্র্যাকটাস জাতীয় গাছ কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি। তো ওই গাছটার সাথে এই গাছটার অনেক মিল আছে। তো আপনারা যেন ওই গাছটার সাথে ড্রাগন গাছকে গুলিয়ে ফেলবেন না, এই দুটো গাছ হঠাৎ করে দেখলে কিন্তু একই রকম মনে হয়। ড্রাগন গাছে ব্রাঞ্চ যত কম রাখা যাবে ফলের আকারও কিন্তু তত বড় হবে। তবে ড্রাগন গাছের নিচের অংশ থেকে বেশি ব্রাঞ্চ রাখার দরকার নেই, কারণ সেখান থেকে কখনোই ফুল ফল আসে না। মোটামুটি 3 ফিট থেকে 4 ফিট ওপর থেকে যে ব্রাঞ্চগুলো বের হয় সেখান থেকেই কিন্তু সাধারণত ফুল ফল হয়। আর ড্রাগনের এক একটা গাছ 20 থেকে 25 বছর পর্যন্ত বাঁচে আর যত দিন বাঁচে ততদিন কিন্তু ড্রাগন গাছ ফল দিয়েই যায়। আর এক একটা ড্রাগন গাছ ম্যাচিওর হতে 1.5 থেকে 2 বছর সময় লেগে যায় বা 1.5 থেকে 2 বছরের মাথায় ফুল ফল দিতে শুরু করে। তবে আমার গাছটায় একটু ব্যতিক্রমীভাবে খুব তাড়াতাড়ি ফুল চলে এলো। আসলে ড্রাগনের মাটি তৈরি বা যত্নের উপর কিন্তু এর ফুল আসাটা নির্ভর করে। বন্ধুরা, এই সেই ড্রাগনের ছোট্ট কলি বেরিয়েছে, একেবারে মাঝখান থেকে বেরিয়ে হয়েছে ড্রাগনের কাণ্ডের। তো কয়েকদিনের মধ্যে কিন্তু এটা বিশাল বড় হয়ে যাবে আর ফুল ফুটে যাবে আর ফলের জন্য তৈরি হবে। আমি কিন্তু আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। ড্রাগনের এই কাণ্ডটা কিন্তু একেবারে ম্যাচিওর কাণ্ড। আমি এটা নিচের দিকে বেশি ব্রাঞ্চ রাখবো না বলে কেটে দিলাম। তো এটাকে আমি এটা অন্যভাবে প্রতিস্থাপন করলে পরবর্তী 6 মাসের পর থেকে কিন্তু এটা ফুল ফল হতে শুরু করবে। তো এইভাবে কিন্তু এক একটা কাণ্ড প্রতিস্থাপন করে করে অনেক ড্রাগনের গাছ তৈরি করে ফেলানো যাবে। ছোট্ট কলিটা আস্তে আস্তে আরেকটু বড় হলো, এইভাবে প্রায় 15 দিন ধরে কিন্তু কলিটা বড় হতে থাকবে। আমি যে কথাগুলি বলছি সেগুলো কিন্তু একেবারে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তো 15 দিন ধরে এই কলিটা বড় হতে হতে অনেকটাই বড় হয়ে যাবে, ঠিক এরকম লম্বাভাবে বড় হয়ে হঠাৎ করে রাতের বেলায় একদিন ফুটে যাবে। তো আবার সকালবেলায় রোদ পড়ার সাথে সাথেই কিন্তু সেই ফুলটা ঝিমিয়ে পড়ে, রোদের আলো একদমই সহ্য করতে পারে না। তো এই অল্প সময়ের মধ্যে কিন্তু ফুলের পরাগ মিলন করিয়ে দিতে হয়। ড্রাগনের ফুল হলো উভয়লিঙ্গ ফুল। তো গরমকাল বা বর্ষাকালে ড্রাগন ফল দেয়। মার্চ এপ্রিল থেকেই কিন্তু ড্রাগনের ফুল ফুটতে শুরু করে আর অগস্ট সেপ্টেম্বর অগস্ট পর্যন্ত এই গাছে ফুল হতে দেখা যায়।
আর এক একটা কলি থেকে ফুল ফুটে ফল পাকা পর্যন্ত মোটামুটি 35-40 দিন সময় লেগে যায়। তো এইভাবে করে করে কিন্তু প্রায় 6 মাস ধরে ড্রাগন গাছ ফল দিতে থাকে। তারপরে শীতকালে কিন্তু এই গাছে কোনো ফুল ফল হতে দেখা যায় না। ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এক একটা ড্রাগন গাছ কিন্তু পুরোপুরি সানলাইটে বসাতে হয়, যেখানে কিনা সকাল থেকে বিকেল পর্যন্ত সরাসরি সূর্যালোক পড়ে। তো এসব কাঁটা জাতীয় গাছে দু একদিন বাদে বাদে জল দিলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। তবে টবটা নিতে হয় একটু বড় সাইজের, কারণ এই গাছগুলো একবার প্রতিস্থাপন করার পর 20-25 বছর পর্যন্ত বেঁচে যায় এবং ফল দেয়। তো সেই জন্য টবটা একটু বড় সাইজের নিলে খুবই ভালো হয়। ড্রাগন ফুল খুবই অল্প সময়ের জন্য ফুটে থাকে, তো সেই অবস্থায় এইভাবে পরাগায়নটা করিয়ে দিতে হয়। এইভাবে পরাগরেণুগুলো গর্ভকেশর চক্রের সাথে মিশিয়ে দিতে হয় সূর্য ওঠার আগে, কারণ সূর্য ওঠার পরে রোদের তাপে কিন্তু এই ফুলটা সম্পূর্ণ পুজে যায় আর নেতিয়ে পড়ে। তো বৃষ্টি ভেজা দিন হলে ফুলগুলো অবশ্যই প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে, যাতে করে বৃষ্টিতে ফুলটা ধুয়ে না যায়। তো এইভাবে 3-4 দিন থাকার পর কিন্তু ফুলের উপরের অংশটা পচে যায়। তো তখন সেটা হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিতে হয়, তা না হলে কোনো কিছু কাটার দিয়ে কেটে ফেলে দিতে হয়, সেটা রাখতে নেই। কারণ সেটা রেখে দিলে সেই অংশটা পচে সেই পচা জার্মটা ফলের মধ্যেও চলে যেতে পারে। ড্রাগন ফুল যেহেতু উভয় লিঙ্গ ফোটে, তাই যদি কখনো গাছে একটা ফুলও ফুটে থাকে তো সেটাও কিন্তু ফলে পরিণত হতে পারে। আবার কখনো গাছে অনেক ফুল ফুটে থাকলেও দু একটা ফুল হয়তো হলুদ হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে, এটা চিন্তার কোনো কারণ নেই। দেখুন বন্ধুরা, ফুলের উপরের অংশটাই কিন্তু পচন ধরে গেছে। তো এটা আর কোনো কাজেই লাগবে না, এটা ফলের মধ্যে রেখে দেবার দরকার নেই, হয়তো ফলটাকে নষ্টই করে দিতে পারে। তো এটা কাটার সময় কিন্তু কাটারটাকে একটু স্যানিটাইজ করে নেবেন। এইভাবে দু একটা ফুল ফলে পরিণত নাও হতে পারে, তবে এটা পুষ্টির অভাবে হয়ে থাকে। তবে আমার গাছে কিন্তু একটা ফুল ফুটেছিল, তো সেটাই কিন্তু ফলে পরিণত হচ্ছে, আশা করি পেকেও যাবে। ড্রাগন ফলের অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে 3 রকম ভ্যারাইটির কথা আমার জানা আছে। তো যে ফলের ভেতরটা পিঙ্ক কালার হয় সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো অসুবিধা হলো গাছ দেখে কিন্তু বোঝা যায় না যে ফলটা কী কালারের হবে, কোন কালারের ফল হবে সেটা গাছ দেখে কিন্তু কেনা যাবে না। তো আপনারা এই পিঙ্ক কালারের গাছ কিনতে চাইলে নার্সারি থেকে কেনার সময় নার্সারি ম্যানকে জিজ্ঞেস করে নিতে পারেন। সবচেয়ে ভালো হয়, এখন কিন্তু অনেক জমিতেই ড্রাগনের চাষ হচ্ছে, আবার অনেকেই কিন্তু ড্রাগনের গাছ বাড়িতে বসিয়ে ফেলেছেন টবের মাটিতে। তো সেখান থেকে মাদার গাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন, যে মাদার গাছে কিনা পিঙ্ক কালারের ফল হয়েছে। বন্ধুরা, ড্রাগন গাছকে খাবার দিতে গিয়ে ফুল ফল হওয়ার সময়টা বাদ দিয়ে পরে খাবার দেবেন, অর্থাৎ গাছে ফুল ফল হতে থাকলে জল ছাড়া অন্য কোনো রাসায়নিক বা জৈব সার প্রয়োগ করবেন না। নভেম্বর ডিসেম্বরের পর থেকে গাছ প্রায় 6 মাস ধরে ফুল ফল দেবে না, তখন গাছে খাবার প্রয়োগ করবেন। আর গাছে কলি বা ফুল চলে এসেছে এরকম কাণ্ডে আর নতুন ব্রাঞ্চ নেবেন না, যদি নতুন ব্রাঞ্চ আসে তাহলে সঙ্গে সঙ্গে সেটা ছেঁটে দেবেন। এইভাবে যত্ন নিন, ড্রাগন গাছে ফল ধরবেই। বন্ধুরা, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ড্রাগন বা অ্যালোভেরা বা অন্যান্য ফুল ফল ও সবজির ভিডিও পেয়ে যাবেন সবার আগে। আমার আগের বন্ধুদের অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।